টিকা নিয়েও সরকার নাটক করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ। ডিআইবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে রিজভি একথা বলেন। অসুস্থতাজনিত কারণে টানা চার মাসের বেশি সময় পর প্রকাশ্যে এলেন রিজভি আহমেদ। এ সময় তিনি বলেন, মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার জন্য সরকার নানান চেষ্টা করছে। গণটিকাদান কর্মসূচির কোনো বাস্তব ভিত্তি নেই বলেও দাবি করেন বিএনপির এই নেতা। অভিযোগ করেন, টিকা নিয়ে ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে। দেড় বছর সময় পেলেন, আজকে কেন আপনার ডিস্ট্রিক্ট লেভেলের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ হয় না, সেখানে কেন প্রয়োজনীয় ওষুধ নেই? কারণ লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত সরকার কখনোই জনগণের জীবন বাঁচাতে এগিয়ে আসবে না। আজকে টিকা নিয়েও যে ভয়ঙ্কর দুর্নীতি, এই দুর্নীতি হচ্ছে শুধুমাত্র সরকার দলীয় লোকের পকে আঙ্গুল ফুলে কলাগাছ করানো।